হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিবাদে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রবিরোধী বিরোধী বিক্ষোভে উত্তাল পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচি রোববার যুক্তরাষ্ট্র কনসুলেট ঘেরাও করে ঘেরাও দেওয়ার চেষ্টার বাধা দেয় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন দেশটির বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল ছড়াছড়ি করায় বেশ কয়েকজন আহত হওয়ার উত্তাপ আরও ছড়িয়ে পড়ে জানা গেছে দেশটির ইরানপন্থী শিয়া ধর্মীয় রাজনৈতিক দল মজলিশ ওয়াদাহাতুল মুসলিমিনের অন্তত তিন হাজার মানুষ এই বিক্ষোভে অংশ নেন